ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন বোন, আপনি জানতে চেয়েছেন ইবাদতের রুকুন কয়টি এবং সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। ইবাদতের রুকুন বলতে যেটা বোঝানো হয়, রুকুন আরবি ভাষায় ওই বস্তুকে বা ওই বিষয়টিকে রুকুন বলা হয় যেই বিষয় বস্তু ছাড়া কোনো বিষয়, যেই বিষয়ের রুকুন সেই বিষয়টি পূর্ণতা পায় না, মানে ইবাদতের রুকুন বা ওই রুকুন ছাড়া ইবাদতটা পূর্ণতা পায় না, পূর্ণাঙ্গ হয় না। ওই রুকুন বাস্তবায়নের মাধ্যমেই ইবাদতই হবে। যেমন সালাতের মধ্যে রুকুন রয়েছে, সালাত একটা ইবাদত, তো সালাতের মধ্যে যদি রুকুন ছুটে যায় সালাতই বাতিল হয়ে যায়, তার মানে ওই রুকুনগুলো সালাতকে পূর্ণতা দান করে। ঠিক তেমনিভাবে ইবাদতের রুকুন বা শর্ত আমরা বলতে পারি, যে ইবাদত কবুল হওয়ার শর্ত, যে শর্তগুলো যদি আপনার ইবাদতের মধ্যে থাকে তবেই আপনার ইবাদত কবুল হবে, যদি সেই শর্তগুলো না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। তো প্রধানত বিদ্বানগণরা দুটি শর্ত বলেছে, একটি হচ্ছে এখলাস, একদম আল্লাহর জন্য খালেসভাবে আপনাকে ইবাদতটা করতে হবে, আপনার ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা থাকবে এবং আল্লাহর জন্যই থাকবে, আল্লাহর জন্যই থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর জন্য আপনাকে ইবাদত করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবা, ইবাদতটা আপনি আল্লাহর জন্য করছেন, আল্লাহ সন্তুষ্ট চাচ্ছেন, কিন্তু দেখতে হবে ওই ইবাদতটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন পদ্ধতির ক্ষেত্রে। যেমন আমরা সালাত আদায় করি, কিবলামুখী হয়ে সালাত আদায় করি, সালাতের রুকু দেই, সিজদা দেই, তখন আমরা সালাত আদায় করছি, সিজদা দুইটার জায়গায় তিনটা দিতে পারছি না, রুকু একটার জায়গায় আমাদেরকে একটাই দিতে হবে, দুইটা দিতে পারছি না, কেন? কারণ আল্লাহর রাসুল এই ইবাদতটা এইভাবে করেছেন, প্রতি রাকাতে একটি করে রুকু দিয়েছেন, দুটি করে সিজদা দিয়েছেন। এটাকে বলা হয় মুতাবা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে দেখিয়ে দিয়েছেন, সাহাবারা যেভাবে করেছেন ওইভাবেই আমাদেরকে ইবাদতটা সম্পূর্ণ করতে হবে, তবেই একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। প্রথম শর্তটা আমরা বললাম যে এখলাস বা খালেস আল্লাহর জন্য করতে হবে, আর দ্বিতীয় শর্তটি হচ্ছে সেই ইবাদতটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি বা সুন্নাত অনুযায়ী করতে হবে। বিদ্বানগণ আরেকটি শর্ত যোগ করেছেন এই দুইটার সাথে, সেটা হচ্ছে যে আপনার রুজিটা হালাল হতে হবে, আপনার রুজিটা হালাল হতে হবে। আপনি যেমন ধরেন আপনার ইবাদত আল্লাহর জন্য করছেন এবং আপনি আল্লাহ রাসুল যেভাবে করেছেন, আপনি সালাত আদায় করতেছেন আল্লাহর জন্য করতেছেন, আল্লাহ রাসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসুলের সুন্নত অনুযায়ী করতেছেন, তাহলে বোঝা যাচ্ছে আপনার প্রথম দুটি শর্ত ঠিক আছে, কিন্তু আপনার উপার্জনটা হারাম। আপনি একটা সুদি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের টাকা দিয়ে আপনি আপনার সংসার চালান, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইনকাম হালাম হালাল নয়, হারাম। তো হারাম ইনকামে বিদ্বানগণরা বলছে, হারাম ইনকামে যেই দেহ বড় হয়ে থাকে, লালিত পালিত হয়ে থাকে, সেই দেহের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমরা সকলেই জানি যে একটি ঘটনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখতে পেলেন যে সে আল্লাহর কাছে ইয়া রব বললে, হে প্রতিপালক, এবার দু হাত তুলে সে অনেক কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন। তো আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। কেন হবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মাশরাবু হারাম, মাকুলু হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তো এগুলো হারাম থাকার কারণে তার দোয়া আল্লাহ কবুল করছেন। আর দোয়া একটা ইবাদত, বা হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়া হল ইবাদা, দোয়াটাই ইবাদত। তো এক্ষেত্রে আপনি আল্লাহর খুলুসিয়াত আছে প্রথম শর্ত, আল্লাহ রাসুলের সুন্নাত ঠিক আছে, কিন্তু যদি আপনার উপার্জন হালাল হালাল না হয়, হারাম হয়, সেক্ষেত্রে আপনার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই। এর জন্য মূলত দুটা শর্ত, আল্লাহর জন্য করা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। এটার সাথে বিদ্বানগণ আরেকটি যোগ করেছেন হাদিসের, এই হাদিসের ভিত্তিতে, সেটা হচ্ছে আপনার উপার্জন বা আপনার রিজিক হালাল হতে হবে, হালাল পথে উপার্জিত রিজিক হতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।